শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দশম অধ্যায়ে যে অংশটুকু বাকি আছে সেটি শেষ করব কঠিন চিবরদান বৌদ্ধদের ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানের মধ্যে কঠিন চিবরদান বিশিষ্ট স্থান অধিকার করে আছে বর্তমানে এই কঠিন চিবরদান উৎসব জাতীয় অনুষ্ঠান হিসাবে রূপ লাভ করেছে এই উপলক্ষে বৌদ্ধরা জাতীয় ও ধর্মীয় সম্মেলনও করে থাকে অন্যান্য ধর্মীয় উৎসব ও অনুষ্ঠান বছরে যে কোনো সময়ে করা যায় কিন্তু কঠিন চিবর বছরে একটি বিহারে একবার মাত্র করা যায় এই দান উৎসব করতে হলে অনেক ধর্মীয় নিয়মকানুন পালন করতে হয় ভিক্ষুদের আষাঢ়ি পূর্ণিমার দিন বর্ষাবাস গ্রহণ করতে হয় আষাঢ়ি পূর্ণিমা হতে আশ্বিনী পূর্ণিমার পূর্ব পর্যন্ত বর্ষাব্রত গ্রহণ করার উপযুক্ত সময় এই তিন মাসকে বর্ষাবাস বা ওয়ামাস বলা হয় বর্ষাবাস করার জন্য ভিক্ষুদের বিভিন্ন নিয়ম আছে ভিক্ষুদের ব্যবহার্য যে কোনো একটি চিবর দিয়ে কঠিন চিবর দান করা যায় কঠিন দানুষ্ঠানে বিহারের বর্ষাবাস গ্রহণকারী ভিক্ষু ব্যতীত কমপক্ষে পাঁচজন ভিক্ষুকে নিমন্ত্রণ করতে হয় বিহারের দায়ক দায়িকারা ও দানীয় ভিক্ষু সামনে উপস্থিত হন দায়ক দায়িকাগন বয়োজ্যেষ্ঠ মহাথের নিকট পঞ্চশীল গ্রহণ করেন এরপর ইমাং কঠিন চিবরাং সংঘাসা দেমা পুজিমা কঠিন আনতারিতুং বলে তিনবার মঞ্চ উচ্চারণ করেন দাতাগণ মুখে মুখে সেই মন্ত্র উচ্চারণ করে চিবরটি ভিক্ষুদের উদ্দেশ্যে উৎসর্গ করেন ভিক্ষুগণ এ দানকৃত জীবর সীমায় নিয়ে কর্মবাচ্চা বার্ট করে বর্ষাবাস সমাপনকারী ভিক্ষুকে প্রদান করেন এ কঠিন চিবর দান উৎসব উপলক্ষে বিহারকে পরিষ্কার করা হয় বর্ণাঢ্যভাবে সাজানো হয় সকালে সংঘদান করা হয় ধর্মসভায় পণ্ডিত ভিক্ষুগণ কঠিন চিবর দানে তাৎপর্য তেষণা করেন ভগবান বুদ্ধ কঠিন চিবরদানির মহাফল সম্পর্কে যেসব কথা বলেছেন ভিক্ষুগণ তাও দেশনা করেন সভায় বৌদ্ধ ধর্ম দর্শন সম্পর্কেও আলোচনা করা হয় এতে দেশের বরেণ্য পণ্ডিত ভিক্ষু ও গৃহীরা অংশগ্রহণ করেন এই দান উৎসবে নানা সম্প্রদায় এবং রাষ্ট্রের ও সমাজের বিভিন্ন স্তরের প্রাজ্ঞ ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানানো হয় রাতে বৌদ্ধ ধর্ম বিষয়ক যাত্রা নাটক কীর্তন অনুষ্ঠিত হয় শিশু কিশোর যুব বৃদ্ধ সকলে আনন্দে মেতে থাকে সারাদিন আনন্দ উৎসবে বিভোর থাকে লোক সমাজে বাস করতে হলে নিজেদের মধ্যে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে হয় নিজেদের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠলে সমাজে শান্তি বিরাজ করে এজন্য পরস্পরের সাথে মৈত্রী বন্ধন রচনা করতে হয় ধর্মীয় অনুষ্ঠানই মিলনের জন্য একমাত্র সেতু বন্ধ এর দ্বারা নিজের ও সমাজের বহু মঙ্গল সাধিত হয় প্রব্রজা বুদ্ধের অনুশাসন মতে গৃহীদের জীবনে একবার হলেও প্রব্রজা ধর্ম গ্রহণ করতে হয় যারা প্রব্রজিত হন তাদের কমপক্ষে সাত বছর বয়সের হতে হয় রাহুলও সাত বছর বয়সে শ্রামণ্য ধর্মে দীক্ষা নেন শ্রামণ্য ধর্ম গ্রহণ করতে হলে মাতা পিতার অনুমতি প্রয়োজন হয় এখন তোমরা গ্রহণের নিয়মগুলো জানবে ধর্ম গ্রহণ করতে করতে প্রথমে মস্তক হয় শ্রামণ্য ত্রিচিবর ভিক্ষাপাত্র সুচ্ছতা কোটিবন্ধনী জল ছাঁকনি খোর প্রভৃতি উপকরণ নিয়ে বিহারে ভিক্ষুর নিকট গমন করতে হয় শ্রাবণী ব্যবহারের জন্য পাটি বালিশ মশারি চাদর স্যান্ডেল তোয়ালে প্রভৃতি দ্রব্য সামগ্রী ও পূজার নানা উপকরণ দান করা যায় সে সময় বাদ্য বাজিয়ে শোভাযাত্রা সহকারে এবং ধ্বনি দিয়ে দায়ক দায়িকারা বিহারে যান যিনি শ্রমণ হবেন তাকে প্রথমে বুদ্ধমূর্তির সামনে ধূপপাতি চালিয়ে ত্রিরত্ন বন্দনা করতে হয় পরে বড়জনদের নমস্কার করে গুরুভক্তের সামনে গুরুভান্তের সামনে চিবর ও ভিক্ষাপাত্র নিয়ে বসতে হয় পরে গুরুর মুখে মুখে মন্ত্র উচ্চারণ করে শ্রামণ্য ধর্ম গ্রহণ করতে হয় শ্রমন হওয়ার পর উপস্থিত উপাসক উপাসিকাগণ নবদীক্ষিত শ্রমণকে বন্দনা করে থাকেন নবদীক্ষিত শ্রমণকে তখন হতে দর্শীল পালন করতে হয় এর সাথে পঁচাত্তর প্রকার শেখিয়া ধর্ম পালন করতে হয় পালি প্রব্যজা হতে বাংলায় প্রবজ্জা এসেছে প্রবজ্জা শব্দের প্রকৃত অর্থ হলো পাপকর্ম বর্জন করা যারা প্রবজ ধর্মে দীক্ষিত হন তারা কায়মনবক্যে কোন রকম পাপ করতে পারেন না তোমরা প্রবজ ধর্ম গ্রহণ করে কিভাবে শ্রমণ হয় আগে জেনেছো এখন জানবে শ্রামণ্য কি দীক্ষিত হওয়ার পর পরিপূর্ণ শিক্ষাপ্রাপ্ত হলে উপসম্পদা লাভ করা যায় প্রব্রজিত জীবনের উচ্চতম পথ হল উপসম্পদা উপসম্পদা হলো ভিক্ষুতে উপনীত হওয়া উপসম্পদা প্রাপ্ত শ্রমণ ভিক্ষু নামে পরিচিতি লাভ করে বিশ বছরের কম বয়সে উপসম্পদা লাভ করা যায় না ভিক্ষু হওয়ার জন্য সীমাঘর প্রয়োজন হয় ভিক্ষুগণ দুইশো শীল গ্রহণ ও পালন করেন প্রব্রজা উপসম্পদের মধ্যে পার্থক্য কি তোমরা জানতে পারবে প্রব্রজা বা শ্রমণ সাত বছর পূর্ণ না হলে কেউ শ্রমণ্য ধর্ম গ্রহণ করতে পারে না বিশ বছর পূর্ণ না হলে কেউ উপসম্পদা লাভ বা ভিক্ষু হতে পারে না সাধারণ ধর্মীয় শিক্ষা জ্ঞান ও শ্রদ্ধা থাকলেই শ্রমণ হওয়া যায় ভিক্ষু ধর্ম গ্রহণ করার জন্য নির্দিষ্ট কতগুলো শিক্ষণীয় বিষয় আছে সেগুলো না জানলে কেউ ভিক্ষু হতে পারে না যে কোনো একজন বয়স্ক স্থবির বা ভন্তে ধর্মে দীক্ষা দিতে পারেন দশজন ভিক্ষু উপস্থিত না হলে ভিক্ষু হতে পারে না শ্রমণদের দশ সহ পঁচাত্তর প্রকার সেখিয়া ধর্ম পালন করতে হয় ভিক্ষুদের দুশো শীল পালন করতে হয় শ্রমণদের প্রতিদিন দশ শিল করা কর্তব্য ভিক্ষুদের প্রতিদিন আপত্তি দেশনা করা কর্তব্য শ্রমণেরা নিজ হাতে যে কোনো খাবার গ্রহণ করতে পারেন ভিক্ষুদের হাতে খাবার উচিয়ে না দিলে তারা সেটি গ্রহণ করতে পারবেন না প্রিয় শিক্ষার্থীরা এবার চলো আমরা অনুশীলনীগুলো শেষ করি সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দাও কোন অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণ অর্জন করা যায় উত্তর হলো ধর্মীয় উৎসব কোন প্রভাবে মানুষ দুঃখ মুক্তি লাভ করতে পারে উত্তর পূর্ণ প্রভাবে কিসের বলে ভবসাগরে উত্তীর্ণ হওয়া যায় উত্তর পূজার বলে সংঘদান উপলক্ষে কয়জন ভিক্ষুকে নিমন্ত্রণ করতে হয় উত্তর হলো চারজন কাকে দশশীল পালন করতে হয় এর উত্তর হল শ্রমণকে কোন দান বছরে একই বিহারে একবারের বেশি অনুষ্ঠিত হতে পারে না উত্তর হলো কঠিন জীবদান শূন্যস্থান পূরণ করো বুদ্ধের প্রবর্তিত ধর্মের অনুসারী বৌদ্ধ ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানের মধ্যে সংঘদান অন্যতম ভিক্ষুদের পূর্ণিমার দিন গ্রহণ করতে হয় শ্রমণদের জন্য দশশীল এবং পঁচাত্তর প্রকার শেখিয়া ধর্ম রয়েছে গৃহী বৌদ্ধরাও প্রবাণা তাৎপর্য উপলব্ধি করা উচিত বিশ বছরের কম বয়সে উপসম্পদা লাভ করা যায় না নিচের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও কী কর্মে দ্বারা মন হতে পাপ দুরূত হয় শুভকর্মে দ্বারা মন হতে পাপ দুরূত হয় ভগবান বুদ্ধ কাকে বিশুদ্ধ ক্ষেত্রে বলেছেন ভগবান বুদ্ধ সংঘকে বিশুদ্ধ ক্ষেত্র বলেছেন কোন পূর্ণিমা তিথিতে ভিক্ষুরা আপত্তি দেশনা করেন আশ্বিনী পূর্ণিমা তিথিতে ভিক্ষুরা আপত্তি দেশনা করেন ভিক্ষুদের কি মোচনের জন্য ক্ষমা চাওয়া উচিত ভিক্ষুদের অপরাধ মোচনের জন্য ক্ষমা চাওয়া উচিত একই বিহারে বছরে একবারের বেশি কোন উৎসব হতে পারে না একই বিহারে বছরে একবারের বেশি কঠিন চিবর দান উৎসব হতে পারে না পববজা শব্দের অর্থ কী পালি পবজা হতে বাংলায় প্রজ্যা এসেছে এই শব্দের প্রকৃত অর্থ হল পাপকর্ম বর্জন করা শ্রমণেরা কয়টি শেখিয়া ধর্ম পালন করেন শ্রমণেরা পঁচাত্তরটি সেখিয়া ধর্ম পালন করেন প্রিয় শিক্ষার্থীরা এবার চলো আমরা বড় প্রশ্নোত্তরগুলো পড়ে ফেলি কঠিন চিবর দানের মনজ্ঞ বর্ণনা দাও কঠিন চিব দান বছরে একটি বিহারে একবার মাত্র করা যায় ভিক্ষুদের ব্যবহার্য যে কোনো একটি চিবর দিয়ে কঠিন দান করা যায় কঠিন চিবত দান অনুষ্ঠানে বিহারে বসবাস গ্রহণকারী ভিক্ষু ব্যতীত কমপক্ষে চারজন ভিক্ষুকে ফাং বা নিমন্ত্রণ করতে হয় বিহারের দায়ক দায়িকারা চিবর ও দানীয় সামগ্রী সহ ভিক্ষুসংঘের সামনে উপস্থিত হন দায়ক দায়িকারা বয়োজ্যেষ্ঠ মহাতের কাছে পঞ্চশে গ্রহণ করেন এরপর ইমং কঠিন চিবরাং ভিক্ষু তিনবার মন্ত্র উচ্চারণ করেন দাতারা মুখে মুখে সে মন্ত্র উচ্চারণ করে চিবটি ভিক্ষুদের উদ্দেশ্যে উৎসর্গ করেন প্রব্রজা শব্দের অর্থ কি কিভাবে প্রব্রজা গ্রহণ করতে হয় উত্তর পালি প্রবজ্জা হতে বাংলায় প্রব্রজা এসেছে এর অর্থ হলো পাপকর্ম বর্জন করা প্রব্রজা গ্রহণ করতে প্রথমে মস্তক মুন্ডন করতে হয় হয়তাকিবন্ধনী জল প্রভৃতি উপকরণ নিয়ে বিহারে ভিক্ষু নিকট গমন করতে হয় শ্রাবণীর ব্যবহারের জন্য পাটি পালিশ মশারি চাদর স্যান্ডেল তোয়ালে প্রভৃতির দ্রব্য সামগ্রী ও পূজার নানা উপকরণ দান করা যায় সে সময় বাদ্য বাজিয়ে শোভাযাত্রা সহকারে এবং সাধুবাদ ধ্বনি দিয়ে দায়ক বিহারে যান যিনি শ্রমণ হবেন তাকে প্রথমে সামনে ধূপপাতি জ্বালিয়ে ত্রিরত্ন বন্দনা করতে হয় পরে নমস্কার করে গুরুভন্তের সামনে চিবর ও ভিক্ষাপাত্র নিয়ে বসতে হয় পরে গুরুর মুখে মুখে মন্ত্র উচ্চারণ করে শ্রমণ ধর্ম গ্রহণ করতে হয় শ্রমণ ও উপসম্পদার মধ্যে পার্থক্য দেখাও শ্রমণ ও উপসম্পদা সাত বছর পূর্ণ না হলে কেউ শ্রমণ হতে পারে না বিশ বছর পূর্ণ না হলে কেউ উপসম্পদা হতে পারে না সাধারণ ধর্মীয় শিক্ষায় জ্ঞান ও শ্রদ্ধা থাকলেই শ্রমণ হওয়া যায় ভিক্ষু ধর্মের নির্দিষ্ট শিক্ষণীয় বিষয় না জানলে কেউ ভিক্ষু হতে পারে না যে কোনো একজন বয়স্ক স্থবির শ্রমণ্য ধর্মে দীক্ষা দিতে পারেন কমপক্ষে দশজন ভিক্ষু উপস্থিত না হলে উপসম্পদা দেওয়া যায় না যে কোনো স্থানে শ্রমণ্য ধর্ম গ্রহণ করা যায় সীমাঘর বা উদক সীমা ছাড়া কোথাও ভিক্ষু হওয়া যায় না শ্রমন্দে দশ শিল সহ পঁচাত্তরটি সেখিয়া পালন করতে হয় ভিক্ষুদেরকে দুশো সাতাশ শিল পালন করতে হয় প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো পড়া এটুকুই তোমরা আশা করি পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিরাপদে থেকো নমবুদ্ধায়।